জন্য ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালের ঈদবাজারে কেনাকাটার ধুম পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পরিস্থিতি বরিশালের মার্কেটগুলোতে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার স্বাস্থ্যবিধি প্রতিপালনের শর্তে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান শপিং মল খোলা রাখার অনুমতি দিয়েছে, কিন্তু ক্রেতার ভিড়ে স্বাস্থ্যবিধি রক্ষা এখন নামমাত্র। অনেক ভিড়, এতে তো মানুষের শরীরে আরো ক্ষতি হচ্ছে। হ্যাঁ, মানুষের খুবই গ্যাদারিং, সকাল থেকেই তো আসেই, প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। না, তারপর তো ফ্যামিলি, ছোট ভাই বোন আছে। ক্রেতাদের অধিকাংশ মাস্ক পরলেও দোকানিদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কিংবা শারীরিক দূরত্ব একেবারেই মানছে না কেউ। সব সময় মতোই সেম, না সেম অবস্থা, সেম গ্যাদারিং, যেমনটা প্রতি বছর হয় সেরকমই আছে। আরে, আরও সতর্ক হওয়া উচিত, নাহলে এভাবে চললে আরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এবারও সেটাই হবে আশা করি, কারণ সব কিছুই ওপেন আছে, সবাই শপিং করতেছে, পার্কগুলোও খোলা আছে, এই জন্য মানুষের ভিতরে ভয়ভীতি কিছুই দেখা যাচ্ছে না। করোনা সংক্রমণ হতে পারে আশঙ্কা নিয়েই ঈদের কেনাকাটা করছেন তারা। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে নগরীর চকবাজার, কাঠপট্টি, হিমায়তুদ্দিন রোড সহ সদরের বিভিন্ন ব্র্যান্ডের শপিং মলগুলোতে। মার্কেটে প্রচণ্ড ভিড়, আসলে মাস্ক পরতে দেয় বাট আসলে সামাজিক দূরত্ব মানা যায় না, আর আশা লাগে যেহেতু আপনার ফ্যামিলির উদ্দেশ্যে আশা লাগে, স্বাস্থ্যবিধি তো মানা যাচ্ছে না, তো দেখতেছেন আপনারাই, বাট মাস্কটা পরা যাচ্ছে, এটাই মানা যায়, এছাড়া তো মানা সম্ভব না। বিক্রেতারা বলছেন সরকারের স্বাস্থ্যবিধি প্রতিপালনে সব চেষ্টাই করছেন তারা, কিন্তু কেউ শুনছেন আবার কেউ শুনছেন না তাদের কথা। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত ভালোই আছে, তারপর সময়টা যেহেতু সংকট করা, এর মধ্যে হচ্ছে হয়তোবা সময়টা একটু যদি বাড়ানো যেত হয়তোবা কাস্টমার একটু কমফোর্টেবল হতো, কেন যেহেতু রমজান মাস, ইফতারের সময়টার পরে আসলে নামাজ ইফতার সব মিলিয়ে সময়টা পাবলিকের হাতে বলেন একটু কমই থাকে, তো হচ্ছে 8টা থেকে যদি 10টাও করা যেত তাহলে হয়তো বা কাস্টমার রেসপন্স বলেন বা একটু বেচা কিনা বলেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকতো। তারপরে যতটুকু আছে পরিবেশ পরিস্থিতি মেনে বা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে যতটুকু পাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেল করে যাচ্ছি এখন। হ্যাঁ, এখানে হচ্ছে স্বাস্থ্য রক্ষার জন্য যতটুকু দেওয়া দরকার ওখানে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছি না, স্যানিটাইজারের ব্যবস্থা আছে, নিজেরাও যতটুকু পাচ্ছি কাস্টমারদেরকে সতর্ক করে দিচ্ছি যে স্পেস রেখে যাতে করে। গরিবের ঈদবাজার হিসেবে পরিচিত হাজী মহাসিন হকার্স মার্কেট, সিটি মার্কেট এবং জেলা পরিষদ পুকুর পাড়ের খোলা উন্মুক্ত স্থানেও প্রচুর ভিড়। এদিকে ঈদের বাজারের ভিড় সামলাতে না পারলেও সবাইকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসন। নিজের স্বার্থে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কেট খোলা রাখার নির্দেশনা আমরা পেয়েছি। আমি আশা করব যে আমার ব্যবসায়ী ভাইরা এই নির্দেশনাটি মেনে চলবেন। আপনাদের মাধ্যমে বরিশালবাসী সকল মানুষকে আমি উদাত্ত আহ্বান জানাই, আমি বিনয়ের সাথে বলতে চাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনারা জানেন যে গত অল্প কয়েকদিনের মধ্যে আমাদের অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আমরা অত্যন্ত শঙ্কিতভাবেই আমরা আসলে মোবাইল কোর্টগুলি করতে বাধ্য হচ্ছি। আমরা আবারও অনুরোধ করছি বরিশালবাসীকে, আপনারা মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং আপনাদের সুরক্ষা এবং আপনাদের সুরক্ষার সাথে সাথে পাশাপাশি পরিবারের সুরক্ষা হবে, সমাজের সুরক্ষা হবে, আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে। সরকার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ঈদবাজার খোলা রাখার নির্দেশ দিলেও বরিশাল নগরীর চকবাজার সহ বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।